আপনি বিড়ি খান, আপনি বিমল খান। বাবু আমি আপনাকে বলছি, পৃথিবীর জমিনে সবথেকে আপনার আদরের জিনিস আপনার স্ত্রী। আপনার বিবিকে জিজ্ঞাসা করবে যে আমি ভাতকে তিনটে সিগারেট টেনেছি, এবার তোর পাশে শোব, তোর কি কষ্ট হয়? আমার মুখের দুর্গন্ধের জন্য তোর কি কষ্ট হয়? আপনার বিবি যদি বলে না আমার কোনো কষ্ট হয় না, তাহলে খাবে। যদি আপনার বিবি বলে না আমার কষ্ট হয় না, তাহলে খেয়ে যা। এ ফতোয়া আমি দিয়ে যাচ্ছি, খেয়ে যা, যায় যা। আর যদি বলে না কষ্ট হয় খেয়েও না, তাহলে কি করতে হবে আপনাকে? জোরে বলে, বিবিকে কষ্ট দেওয়া যাবে? আপনি যেদিনে কবুল পড়েছিলেন, আলহামদুলিল্লাহ পড়েছিলেন, সেই দিনেই তো আল্লাহকে বলেছেন ওকে আর জীবনে আমি কোনো সময় কষ্ট। জোরে বলে, তাহলে আপনি ইচ্ছা মতো নেশা করছেন, মুখটা দুর্গন্ধ হচ্ছে। আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোরা যখন বিছানায় একসাথে যাবি তোদের শরীরে কোনো পোশাক থাকবে না, একে অপরের গায়ের চামড়াগুলোই পোশাক হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলে বাবু। তাহলে আল্লাহ বলছে ওই চামড়াগুলোকে আমি একত্রিত করে দেব, কারণ আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আর যারা নেশাখর স্বামী আছে তাদের সব জায়গায় জুড়ে যাবে, নিশ্চয়ই ঠোঁটের কাছে গিয়ে বাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা কথা বুঝতে পারিনি, কারণ মেয়েরা বিড়ি খায়, সিগারেট খায়, খাই না আর তুমি খাও, তাহলে ওই জায়গাটাই তোমার আর স্ত্রী কি গো মিলবে না? জ্ঞানী মানুষ আপনারা বুঝিলেন। তাহলে কি বলছি, একটা গজল তুলেছিলাম সুন্দর নাকি গো, একটু বলবো নাকি? বলবো, দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে, ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। জোরে হয় না, আরো জোরে বলো বাবু। মুসলমানের দিলে কি থাকবে সবাই মিলে বলেন? কাবা, মক্কা, নয়নে মদিনা, মদিনাতুল মানওয়ারা। আচ্ছা মুসলমানের ছেলে আমরা যারা আছি বাবু, ভালো করে বলেন, চালাক বাঙালি ভালো করে বোঝেন, আমাদের দিলে কাবা আছে? আমাদের বাড়ির মেয়েদের কথা বলি, ছেলেদের অনেকক্ষণ বলেছি নেশালিয়ে। আচ্ছা বাবু আমাদের মেয়েদের দিলে, আমাদের মেয়েদের নয়নে মদিনা আছে? আছে নাকি টিভি সিরিয়াল আছে কোনটা কথা বলে? কিরণমালা, ঝিনুকমালা, সব কি সব বলে? এ না ওইগুলো তো ও সব বন্ধ হয়ে গেছে, এখন চলে জবা, জবা চলে জবা। আমাদের মেয়েদের চোখ কোথায়? আটটা বাজলি জবা, আর যদি কারণ বসত যদি কাজা হয়ে যায়, ফজরে উঠে কাজা আদায় করে। কথা ঠিক কি না বাবু? না দিলে থাকবে মক্কা আর নয়নে মদিনা, এই আশা যারা রাখবে, আমার আল্লাহ মরণের আগে মক্কা মদিনা দেখিয়েই মৃত্যু করা ঘটাবে। জোরে বলেন, আরো জোরে বলেন বাবু। মক্কা মদিনার কথা শুনলে দিলে শান্তি আসে না অশান্তি হয়? জোরে বলেন, যাদের যাদের শান্তি আসে, মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, আমার সাথে এই দুটো লাইন সবাই মিলে বলেন, দিলটা আপনার নরম হবে, খুব সুন্দর লাগবে। আমার দিলের মাঝে কাবা, সকলে আমার সাথে জোরে জোরে, আমার দিলের মাঝে কাবা বলেন, উচ্চ আওয়াজে বলেন, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, সেই নবীর ওসিলাতে ডায়মন্ড এলাকার মানুষ কোরআন পাবে। আর জোরে বলেন, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, সেই নবীর ওসিলাতে মুসলমান রমজান পাবে, দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, সেই নবীর ওসিলাতে অবশেষে মুসলমান জান্নাত পাবে। আর একটু জোরে হয় না, ও দয়ার নবী যার শাখা। বাবু এই যে বাংলায় শাখা, শাখা শব্দের অর্থ কি কে বলতে পারবে? একজন বলো। বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে, একদম রাইট অ্যানসার। বন্ধু, নবী যার কিয়ামতের ময়দানে বন্ধু হয়ে যাবে, আশা হয়ে যাবে, ভরসা হয়ে যাবে, তার আর কোনো টেনশন থাকবে বাবু?
জোরে বলেন টেনশন থাকবে না ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা আমার দিলের মাঝে কাবা সবাই মিলে আমার দিলের মাঝে কাবা নয়ন মদিনা জোরে জোরে আমার দিলের মাঝে কাবা জিনুরে রোশনিতে দুনিয়া গেছে ভরে জিনুরে রোশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মুসলমানের ঘরে ঘরে আর একটু জোরে বলেন জিনুরে রোশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে যে নূরে রোশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়ার নবী যার শাখা ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা খুব সুন্দর হচ্ছে আরো জোরে আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ভাইরা আমার বাবা জিরা মুসলমানের ছেলেরা তাহলে আল্লাহ নবীর যে হাদিসটা তুলেছিল আর কথা দিয়েছিলাম ব্যাখ্যার দিকে পরে আসবো এবারে ব্যাখ্যার দিকে আসুন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিল ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো মহাবত করো প্যার করো আপন করো আল্লাহ নবী বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে আমার আব্বা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালু খালু ফুফা ফুফি মামা মামি ভাই বোনদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার সোনা দানা হীরা মুক্তা জোহরা আমার জায়গা জমি যা কিছু আছে আমি সব থেকে বেশি বেশি আমি আমার নবীকে ভালোবাসি ভাইরা আমার বাবা জিরা ও মুসলমানের ছেলেরা এইখানটায় পয়েন্ট এই জায়গাটার ওয়ার্ডটা লক্ষ্য করে দেখো তাহলে ওমর আজি আল্লাহ তাআলা আনহু জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে সবার থেকে বেশি ভালোবাসি কিন্তু আমি আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি না এই জায়গাটা ভালো করে বুঝে নবী আমার জানালো লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি উসকে বাদ মেরা নবী হাদিস শরীফ মে ফির ভি এক হাদিস বাতায়া গা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাতা তোমরা জান্নাতে অতক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না পারবে না ও ভাই বাবাছিরা আল্লাহ নবীর এই হাদিসটা আপনারা ফলো করুন আল্লাহ নবী বলল এই যে জায়গাটা রিয়াজুল জান্নাত আর নবী আমার বলল লা তাদখুলুল জান্নাতা যতক্ষণ তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইউমিনু ওয়ালা ইউমিনু হাত্তা তাহাবু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসু সালামা বাইনাকুম রাহু মুসলিমুন নবী আমার জানিয়ে দিল যতদিন না পৃথিবীর জমিনে তুমি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করো তুমি যদি কলমাওয়ালা ঘরের ঘরে জন্মগ্রহণ করেছো তো কি হয়েছে যতদিন না তুমি পূর্ণ ইমানদার মুসলমান না হবে ইমানদার যদি না হও জান্নাত তুমি কোনদিনও ঢুকতে পারবে না ভাইরা আমার বাবা জিরা ও মুসলমানের ছেলেরা এই হাদিস থেকে এইবারে লক্ষ্য করে দেখুন নবী আমার বলল ইমানদার যারা হবে তারা জান্নাতে যাবে ইমানদার ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না তাহলে ইমানদার কারা নয় পৃথিবীর জমিনে এক কথায় আমরা চিনতে পারি যারা নন মুসলিম যেমন হিন্দু কথা ঠিক কি না ওদের ইমান আছে গো ইমান আছে ভাইরা আমার বাবা ছিল মুসলমান পৃথিবীর জমিনে 228টা দেশ আছে বর্তমান সময়ে 228টা দেশের মধ্যে
আড়াইশো কোটি মুসলমান আছে, আড়াইশো কোটি কলমা ঘরে ওয়ালার মুসলমান আছে, প্রত্যেকে কি ইমানদার? প্রত্যেকে ইমানদার? আ মুসলমানের ছেলে, ও নবীর উম্মত, মাথা নিয়ে এবারে ভালো করে খেয়াল করে দেখুন, নবী আমার জানালা অতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না ইমানদার না হবে, আর এটাও জান্নাতের বাগান যাদের আজকের দিনে নসিব হবে না, নবীর হাদিস অনুযায়ী তারা এখনো ইমানদার হতে পারে না। কথা ঠিক কি না? ইমানদার নাই বলে আল্লাহ ঢোকায় নি, কথা ঠিক না ভুল? ভাইরা আমার বাবা জিরা, ও মুসলমানের ছেলে এইবারে খেয়াল করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সবার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি না। নবী আমার সঙ্গে সঙ্গে জানালো, ওমর তুমি এখন পূর্ণ ইমানদার হতে পারলে না। বাবু এইবারে মিলান না আপনার জিন্দেগি কোথায়? নবী স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বড় কথা বললো। আচ্ছা আমরা যারা এখানে যতগুলো মানুষ মাশাআল্লাহ, প্যান্ডেল প্যাকটা সামনে কিছু খালি ভালো করে বোঝে, এতগুলো মানুষ বসে আছি, ইসলাম জানি, শরিয়াত জানি, ইমাম সাহেবের ভাইয়ের থেকে কি বেশি কথা বলুন না? আরে মৌলানা, আমরা সাধারণ মানুষ, আলেম মানুষ, মৌলানা ইমাম সাহেবদের থেকে বেশি জানবো কি? ভাইরা আমার বাবা ছিলেন মুসলমানের ছেলেরা, আপনাদের এলাকার ইমাম সাহেব এই মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে না, এই মানুষটা মনে করে সেই বারো বছর বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো সময় তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, যেমন আমার নবী কাজা করেনি, আপনাদের ইমাম সাহেব কোনো দিন কাজা করে না, করেন না। এই ইমাম সাহেবকে পাল্লার একদিকে রাখবো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতো একটা পাল্লায় রাখবো, কি ভারী হবে? জোরে বলেন, জোরে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতোর পাল্লা। ভাইরা আমার বাবা জিরা মুসলমানের ছেলে, এইবারে বোঝার, হযরত আব্দুল কাদের জিলানী ছেলে, হযরতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, দুনিয়া মে জিতনা আল্লাহ কা ওলি আয়া হে, দাদা হুজুর কা পাঁচ আওলাদ, বড়া হুজুর সজলা হুজুর, না হুজুর ছোট হুজুর, মুফতি আজম মেজলা হুজুর, আজ তক দুনিয়া মে জিতনা আল্লাহ কা ওলি আয়া হে, ওই ইমাম সাহেবের পাল্লাই ওনাদের দিয়ে দিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপর পাল্লাই দিলাম, কোন দিকে ভারী হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লাতে নাকি গো? তাহলে সেই ওমর কে আল্লাহর নবী বললো, ইমানদার নয় যতক্ষণ না তুমি, আমি নবী, আমাকে তোমার জীবনের থেকে না বেশি ভালোবাসবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার সাথে 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 সঙ্গে 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 বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আজকের মদিনার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ তুলে দিলাম, আজ সে আভি সে লেকার উমর কা জান মেরা নবী কে লিয়ে হাজির হে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, কেমন পাল্টি মেরেছে দেখেছে? আমাদের মতো হিজিবিজি মানুষ নাকি? আমাদের বলছে নামাজ ফরজ, দাঁড়া না এখন তো সবে কুড়ি, যখন হবে ভুঁড়ি, মানে আর নড়াচড়া করতে পারবে না তখন এবার নামাজ পড়তে যাবে নাকি গো? এখন আমাদের বয়স অল্প, যা যাবে না, ভালো করে বুঝি। ভাইরা আমার বাবা জিরা, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টি মারল ঠিক যেইভাবে একটা গাড়ি আর একটা গাড়ি সামনাসামনি পাল্টি মেরে উল্টে যায়, চাকাগুলো উপরে উঠে যায় পাল্টি, ঠিক এই রকম পাল্টি মুসলমানদের উপরে এত আজাব গজব, জালেম সরকারের অত্যাচার, করোনা ভাইরাস, কিন্তু আল্লাহর শুকরিয়া এখনো করোনা ভাইরাস মুসলমানদের হয় না। ভাইরা আমার বাবা জিরা, মুসলমানের উপরে এত অত্যাচার অত্যাচার, এর একটাই মাত্র কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পাল্টি মেরেছে, মানে এক কথায় পরিবর্তন হয়ে ইমানদার হলো। আর মুসলমান আমরা সারা জীবন ওয়াজ 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 শুনে শুনে গে, আমরা আমাদের দাড়িটা পাকিয়ে ফেলেছি কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন হয় না, কথা ঠিক কি না? সে জামানে আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা ছিল, ওনাদের উপরে অত্যাচার করতো কি গো? নবীদের উপরে অত্যাচার করেনি? অত্যাচার করে নবীর জন্মভূমি, নবীর দেশ মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিল, আরে উনি তো ছিল নবী। আর আমাদের উপরে একইভাবে সেই অত্যাচার হচ্ছে,
अत्याचार की अत्याचार तोर जन्मभूमि तोर देश तोर थकते देवा जा कथा बोले ईमानदार पृथ्वी जमीन तब आजब गजब आसे एक नम्बर कारण मुसलमान सारा जीवन आज सुनले किन परिवर्तन है ना सुने 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 बोले 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 नाम हो गल बाकी बिल्ला और अपनारा सुने नाम होलो साना उल्ला किन्तु आई एम वेरी सैड सुनने वाला सुन रहा है कहने वाला कह रहा है मगर आमल करने वाला नहीं मिल रहा है कदर ठीक ना भूल बुझते पाचन तो माझे माझे एक हिंदी होच्छे बुझते पाचन तो ना कि जी बाबू बांग्लार मानुष ना बोलते बोलो अंत तो बुझते पारे कदर ठीक की आर आपनारा तो कलकाता पास बाबू कथा ठीक बोललाम ना भूल बोललाम सारा जीवन सुने जावर्तन रमजान मेहना आ गया सबे भारत आ गया सबे कदर आ गया ईदी का चंद अल्लाह का आसमान में उड़ गया भाईरा आमार बाबा जीरा तकन मुसलमान असल मुसलमान परिचय पा जाए बारो रबीउल अव्वल एलो नबी दिवस जलसा हलो एलाकाई जलसा देखलो এই জলসাতে মুসলমানের ছেলেরা কি সুন্দর স্লোগান তোলে নারাই তাকবীর আল্লাহু আকবার এত এত মহব্বত আল্লাহর প্রতি এত মহব্বত নবীর প্রতি এত মহব্বত আল কুরআনের আলো ঘরে ঘরে কি বন্ধ করো কি হয় जालो जालो अल हदीसर आलो घरे घरे जालो जाल मान घर भरे अल कुरान हदीसर आलो जालाओ भाईरा बाबा जीरा मुसलमान ছেলেরা सारा रात जलसर महाबिले बसलो अल कुरान आलो घरे घरे जालो विश्व नबीर विश्व बाणी दिखे 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 छड़िए दाओ स्लोगान 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 दिल गो नबी के एरा भलोबासे भलोबासे मोहब्बत करे केमन देखें केमन परिवर्तन है सकाल बेला तो खुशी करबो एकशो टाका दे की हबे गो दे ना तुई खुशी हो जाबी কি করবে 100 টাকা নিল এলাকার ভালো সেলুন দোকানে গেল টটনের হাতে 50 টাকা দিল সারা রাত বলল বিশ্বনবীর বিশ্ববাণী দিকে দিকে ছড়িয়ে দে আর সকালবেলায় সেলুন দোকানে 50 টাকা দিয়ে বলে এবার শুধু বোম মার কথা বুঝতে পারেননি কি পরিবর্তন দেখছেন তো নাকি ভাইরা আমার বাবা জিরা मुसलमान न मुसलमान न যদি মুসলমান 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 থাকে খোদার কসম করে বলি পৃথিবীর জমিনে কেউ এই মুসলমানকে আঘাত করতে পারে না আর জোরে বলেন না সুবহানাল্লাহ ও মুসলমানের ছেলেরা ও গো আমার নবীর উম্মত উম্মতানি আপনি ভারতের জমিনে বাস করেন ভারতের মধ্যে গুজরাটি মিরাঠি মারাঠি বাঙালি বিহারি কুচবিহারি আহমেদাবাদি সেকেন্দ্রাবাদি হায়দ্রাবাদি মুর্শিদাবাদি কানপুর নাগপুর জয়পুর দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর এই সমস্ত জায়গায় যত ভারতে মানুষ আছে ভারতের মধ্যে 130 কোটি মানুষ আছে তার মধ্যে কত কোটি মুসলমান জোরে বলেন কত কোটি গো আমাদের হাকিকতে একটু আলোচনা করি তারপর তো বুঝতে পারবেন আমরা কত কোটি আছি সবাই মিলে বলেন কি গো এত মুখ খোলেন না বাবু আজকে আপনাদের অসুবিধা হচ্ছে বাবু অসুবিধা হয় না তো বাবু মাশাআল্লাহ একটু মুখ খোল আপনারা বললে আমার একটু বলতে ভালো লাগবে আর আপনাদের শুনতেও ভালো লাগে আচ্ছা বাড়ি থেকে আসার সময় ভাবিরা কি সব বারণ করে দিয়েছিলেন নাকি কলকাতার হুজুর যা জিজ্ঞাসা করবে একটাও মুখ খুলবে না বলিনি তো নাকি আমি জানি বলিনি বাবু একটু মুখ খোলেন না বাবু আমরা কত কোটি জানা আছে না নাই বলেন সেটা জানা নাই বাহ কেউ বলে 30 কোটি তবে এইটা যেন বিশ্বাস করবেন না কারণ 30 কোটি স্কুল এখান থেকে 30 বছর আগে বন্ধ হয়ে গেছে কথা ঠিক কি এখন আমরা আছি
চল্লিশ কোটি আমাদের অবস্থা ভালো করে বোঝে বর্তমান সময়ে ভারতের জমিনে চল্লিশ কোটি মুসলমান তার মধ্যে আপনারা একটু আমার সাথে কথার সাথে কথা মিলান আমরা আলোচনার একটা টেবিল করে ভালো করে বুঝুন আমাদের উপরে কেন এত জালেম সরকারের অত্যাচার মুসলমান যদি ইমানদার ইমানদার হতে পারে ইমানদারদের জন্য পৃথিবী জয় মরণের পরে আল্লাহর জান্নাত ইমানদাররা মরে গেলে ইমানদাররা এতেকালের পরেও সম্মান পায় আরো জোরে বলেন উদাহরণ বলবো একটা না আপনারা জানেন বলবো দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন কোথায় বাড়ি বলেন দি কথা বলেন না মুখ বন্ধ করে দিয়েছেন আমি কত কিছু জানি ডায়মন্ড হাড় না ফুরফুরা কথা বলেন বলবেন তো আচ্ছা ফুরফুরা শরীফের আমাদের পীর মুজাদ্দেদের জামা হুজুর ইন্তেকাল করে গেল এখান থেকে 100 বছর আগে ভালো করে বলছেন এই মানুষটা যতদিন পৃথিবীর জমিনে বেঁচে ছিল এই মানুষটা পৃথিবীর জমিনে সম্মানের সাথে বেঁচে ছিল না বেঐজ্জতের সাথে ছিল সম্মানের সাথে আজকে রে ইন্তেকাল করেছে 100 বছর হয়ে গেছে সম্মান পাচ্ছে না বেঐজ্জতি হচ্ছে এর পিছনে কারণ কি বলেন তো ইমানদার ছিল বলে কথা ঠিক কি না বাবু দাদা হুজুর কেবল রওজায় যখন যান জিয়ারত করেন জিয়ারত করে হুজুরের দিকে পিছন করে আসেন না নিজেরা পিছন ভাবে ফিরে আসেন কোনটা হ্যাঁ এই তো বাহ এ লালটু বলটু যে যেখানেই থাক না কেন ওর ঘাড়ের ওপরে পড়ে যাবে তো হুজুরের পিছন দিকে করবে না কথা ঠিক কি না তাহলে এই যে সম্মান এই যে ইজ্জত এর পিছনে কারণটা কি এর পিছনে কারণ শুধুমাত্র ইমানদার ইমানদার জোরে বলেন আরো জোরে বলেন ও বাবু ফুরফুরাটা কার আমরা জানি ফুরফুরা কার না আমাদের দাদা পীরের আমাদের মমতা ব্যানার্জি ভারতের জমিনে তত পৃথিবীর জমিনে যেখানে যায় খালি মাথায় যায় কিন্তু আমার দাদা পীরের রওজার কাছে গেলে ফুরফুরায় গেলে মাথায় কাপড় দিয়ে যায় জোরে বলেন সম্মানটা কেন বলেন তো ইমানদারের জন্য ভালো করে বলেন আচ্ছা খাজা হুজুর বলেন তো দেখি বাবু এখান থেকে হাজার হাজার বছর আগে যখন ভারতে একটাও মুসলমান ছিল না যে মানুষটা পৃথিবীর জমিনে ভারতে সর্বপ্রথম মুসলমান হিসাবে এসেছিল এই মানুষটা কে হযরতে খাজা গরিবে নওয়াজ হুজুর এই মানুষটা যখন ভারতের জমিনে ঢুকলো হাতে বুকে নিজের কাছে ঈমান নিয়ে এসেছিল নাকি কামান নিয়ে এসেছিল বাবু জোরে বলেন ইমান আরে ইমানের বলে আজকের পৃথিবীর জমিনেতে ভারতের জমিনে 40 কোটি মুসলমান কথা ঠিক কি না এই মানুষটা হাজার হাজার বছর আগে ইন্তেকাল হয়ে গেল মানুষ ওনাকে ভালোবেসে এখনো পর্যন্ত ফুল আর চাদর নিয়ে যায় কি যায় না আজমির শরীফে কেউ গেছেন কেউ গেছে কেউ জাননি হুজুরের রওজার সামনে দুটো বিরাট বিরাট হাঁড়ি আছে বাবু সেই হাঁড়ির ভিতরে লাফ দিয়ে গেলে মই দিয়ে লাভ দিয়ে হয় সিঁড়ি সিঁড়ি করতে হয় তারপরে লাভ দেয় ওর ভিতরে শুধু টাকা টাকা আর টাকা মানুষকে টাকা দিচ্ছে এত টাকা দিচ্ছে কার ভালোবাসায় গো হুজুরের ভালোবাসায় যদিও ফুল চাদর এগুলো নিয়ে যাওয়া ঠিক নয় তারপরেও নিয়ে যাচ্ছে পৃথিবীর জমিনে গায়ের কমে হিন্দু ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ কুলি ধর্মের মানুষ সমস্ত ধর্মের মানুষ নিয়ে যাচ্ছে শুধুমাত্র একটাই কারণ সম্মানটা পাচ্ছে তার একটাই কারণ তিনি ছিলেন একজন ইমানদার আল্লাহওয়ালা মানুষ জোরে বলে আর আমরা সেই নবীর কলমে পড়নেওয়ালা মুসলমান আমরা এখনো মরিনি বেঁচে আছি কিন্তু লোক অন্য অন্য ধর্মের মানুষ আমাদের দেখলে জয় শ্রীরাম বলে আর মাতৃ আছে কথা ঠিক কি না তার মানে কিরাম পাক্কা মুসলমান আমরা বুঝতে পারছেন তো নাকি আমরা এখনো পূর্ণ ইমানদার মুসলমান হতে পারিনি কারণ আল্লাহর ওয়াদা নবীর ওয়াদা কোনোদিন এদিক ওদিক হবে না কারণ ইমানদার যে হবে পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাকে সম্মানের সাথে বাঁচাবে ইন্তেকাল হয়ে কবরে যাবে তাও সম্মানের সাথে রাখবে ভাইরা আমার বাবা জিরা মুসলমানের ছেলেরা একটু খেয়াল করো লক্ষ্য করে দেখো তবে ভারতের জমিনে বর্তমান সময়ে আমাদের এই দুরবস্থা কেন করোনা ভাইরাস কেন ভারতের জমিনে ঢুকে গেল পৃথিবীর জমিনে করোনা ভাইরাসের কেন্দ্রবিন্দু হলো আমাদের পার্শ্ববর্তী দেশ চীন চীন কিন্তু এখান থেকে এক সপ্তাহ আগে পর্যন্ত খবর ছিল গো এই যে করোনা ভাইরাস পৃথিবীর জমিনে 228টা দেশের মধ্যে 228টার মধ্যে 103টে দেশে ঢুকে গেল আর আজকের দিনে খবর 110টা দেশে ঢুকে গেল ভাইরা আমার বাবা জি মুসলমানের ছেলেরা খোদার
কসম করে বলি আল্লাহ কোন দেশে করোনা ঢকালো কোন দেশের মধ্যে করোনা নিয়ে গেল আপনি একটু খেয়াল করে দেখুন যে দেশগুলো মুসলমানের উপরে অত্যাচার হয় আমার আল্লাহ সেই দেশে করোনা ঢুকিয়ে দিল আর জোরে বলেন করোনা এখনো পর্যন্ত 1000-এর উপরে নন মুসলিম মুসলমানের মুসলমানের বাইরে যারা আছে মরেছে কিন্তু আল্লাহ শুকরে একটাও মুসলমানের করোনা হয়নি জোরে বলবেন না আরো জোরে বলেন করোনার ভয়েতে কাবা শরীফে তওয়াফ করা বন্ধ করে দিয়েছে বাবু করোনা কি মুসলমানের জন্য নাকি ভয় পাবেন না ভালো করে বুঝুন ভাইরা আমার বাবা যে মুসলমানের ছেলেরা একটু ভালো করে লক্ষ্য করুন পৃথিবীর জমিনে ইমানদার আছে ভারতের জমিনেও ইমানদার আছে তাই ইমানদারের ইমানদারের সর্ব অবস্থায় জয় হবে কারণ পৃথিবীর জমিনটা আমার আল্লাহ শুরু করেছিল যে মানুষটাকে দিয়ে ওই মানুষটা ইমানদার ছিল নাকি বেঈমানদার জেরে বলে নাম কি হযরতে কি নাম হ্যাঁ কে যেন খাজা হুজুরির নাম বলেছে ভাইরা আমার বাবা জিরা আদম নবী পৃথিবীর জমিনে সর্বপ্রথমের মানুষ এই মানুষটা ইমানদার আর পৃথিবীর জমিন আমার আল্লাহ যেদিনে বলবে ফায়াকুন ফায়াকুন আল্লাহর আসমান ধ্বংস গো পৃথিবীর জমিনটা ধ্বংস ওয়াল জিবালা ধ্বংস গো ওয়াল হাজার ধ্বংস ওয়াসাজার ধ্বংস ওয়াল আরদা ধ্বংস ওয়াসমা ধ্বংস পৃথিবীর জমিনে সব ধ্বংস হয়ে যাবে কিউকে মেরা আল্লাহ নে কহতা হে ফায়াকুন ফায়াকুন মেরা আল্লাহ নে কহ দিয়া ফায়াকুন পৃথিবী তু ধ্বংস হো যা ওই দিনে আমেরিকা ধ্বংস ইরাক ধ্বংস ইরান ধ্বংস আফগানিস্তান ধ্বংস বাংলাদেশ ধ্বংস পৃথিবীর জমিনে সমস্ত দেশ চীন চাইনা ধ্বংস ইতালি ইংল্যান্ড ধ্বংস পৃথিবীর জমিনে বাংলাদেশ পাকিস্তান ধ্বংস হয়ে যাবে শুধু মনে হয় আমাদের ডায়মন্ড হাওড়া বেঁচে থাকবে থাকবে গো মরে যাবে চালাক বাঙালি যেটা বোঝাতে যাচ্ছে আপনি করোনার কেন ভয় পান এনআরসির বাবার ক্ষমতা নাই ডিটেনশন ক্যাম্পের বাবার ক্ষমতা নাই পৃথিবীর জমিনে কোন এমপিআরের ক্ষমতা নাই আপনি এত ঘাবড়ে যান কেন ঘাবড়ে যান কেন কারোর কোন ক্ষমতা নাই যেদিনে ইসলাম ছিল ওই দিনে নমরুদও ছিল গো যেই দিনে ইসলাম ছিল ওই দিনে ফেরাউন ছিল গো যেই দিনে ইসলাম ছিল ওই দিনে সাদ্দাত ছিল গো যেই দিনে ইসলাম ছিল ওই দিনে আবু জেহেল ছিল আজও ইসলাম আছে ওই সমস্ত বড় বড় শুকনো মার্কা বেঈমানরা থাকবে কি থাকবে না জোরে বল তাই আছে ভয়ের কি আছে বাইরে আমার বাবা জিরা নমরুদ ইসলামের পিছনে ধ্বংস লেগেছিল ইসলাম ধ্বংস হয়েছে নাকি নমরুদ ধ্বংস হয়েছে কথা বলুন নমরুদ ধ্বংস হয়েছে ফেরাউন ইসলামের পিছনে লেগেছিল ধ্বংস হয়েছে এইটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি হলেন পৃথিবীর জমিনে রত্ন কারণ মুসলমান মুসলমান আপনি হলেন রত্ন নূর নূর ভাইরা আমার বাবাজিরা কারণ ফেরাউন ইসলামের পিছনে নমরুদ ইসলামের পিছনে আবু জাহেল ইসলামের পিছনে সাদ্দাত ইসলামের পিছনে মায়ানমারের সরকার ইসলামের পিছনে চীন দেশের সরকার ইসলামের পিছনে ভারতের বাজপা সরকার ইসলামের পিছনে সবাই যদি ইসলামের পিছনে হয় সবাই যদি ইসলামের পিছনে হয় তার মানে সবার আগে কে জোরে বলে আর জোরে বলেন ভাইরা আমার বাবা জিরা তাই আমার আল্লাহ বলল আল্লাহর কোরআন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহ পৃথিবীর জমিনে সবথেকে নামি সবথেকে দামি সবথেকে হেভি সবথেকে ফাইন সবথেকে গুড সবথেকে উত্তম সবথেকে আফজল সবথেকে স্মার্ট সবথেকে হেভি সবথেকে ভালো সবথেকে নামি দামি বলে আমি আল্লাহ মুসলমান ধর্মকে কবুল করেছি ওরা আমাদের পিছনে এমনি লেগে আছে নাকি গো আমাদের ভিতরে মধু আছে বলে তো নাকি কই খ্রিস্টান ভাইদের তো মারতে যায় আমাদের উপরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা বিরাট সুন্দরী মেয়ে গুণও ভালো ফর্সা মেয়ে সাদা মেয়ে একদম সুন্দর বিরাট সুন্দরী আর ঠিক অপোজিট সাইড একটা কালো মেয়ে একদম দেখতে ভালো না এবং গুণ খারাপ মানুষ কার পিছনে ছুটবে জোরে বলে ভালোটার পিছনে তাহলে সবাই ইসলামের পিছনে মানে ইসলাম সবার থেকে ভালো ও চালাক বাঙালি ভালো করে বুঝুন তাই আপনি ঘাবড়াবেন না তাই পৃথিবীর জমিনে কোনো কিছু আপনাকে ধ্বংস করতে পারে না আপনি যদি ইমানদার মুসলমান হন আপনার আকীদা হবে নমরুদ 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 ফেরাউন এরা আল্লাহর নবীর পিছনে লেগেছিল ইসলামের পিছনে লেগেছিল গো আজকের দিনে যারা আবু জেহেল ফেরাউন আছে গে এরাও ইসলামের পিছনে লাগে গে আজকের বর্তমান সময়ে যারা ফেরাউন
ফেরাউন আর ওই জামানের ফেরাউন বড় কাফের কারা এরা না ওরা আগে জামানা তো নাকি গো এরা এখনো কিন্তু আল্লাহ দাবি করেনি বাবু করেছে তাহলে ওদের থেকে ছোট কাফের তাহলে আল্লাহ যদি বড় কাফের মেরে দিতে পারে ধ্বংস করে দিতে পারে এই ঈমানদারের ওসিলায় আমার আল্লাহ কি এই কাফের গুলোকে মারতে পারে না পারে পারে আপনার আকীদে এইটা থাকবে তাই ভাইরা আমার বাবা জিরা যে কথা আমি আপনাকে বোঝাতে যাচ্ছি আপনি ঈমানদার হন ঈমানদার হন তাহলে পৃথিবীর জমিনে সব দেশ ধ্বংস সব কিছু ধ্বংস আপনাদের আপনাদের এই যে ডায়মন্ড হাবড়া এটাও ধ্বংস সব কিছু যখন আমার আল্লাহ ধ্বংস করবে কিউকে মেরা আল্লাহ না কহতা হে ফায়াকুন আমার আল্লাহ যখন ফায়াকুন বলবে পৃথিবীর জমিনটা সব কিছু ধ্বংস হয়ে যাবে ভালো করে বুঝুন চালাক বাঙালি ডায়মন্ড হাবড়ার এলাকায় যত জায়গা জমি আছে বর্তমান সময়ে কত দাম হবে হিসাবে আসবে গো আমাদের এই যে এত বড় জায়গায় আমরা বসে আছি কত দু কাটা জায়গা হবে তো নাকি গো কাটা কাটা দু তিনিক হবে তো জায়গা সম্পর্কে যদি আমরা আমার অতটা নলেজ নেই আপনাদের আছে বাবু এই জায়গাটা যদি আমরা তিন কাটা জায়গা মনে করেন এখন কাটাই 20,000 করে তাহলে কত দাম হবে জোরে বলে এই যে তিন কাটা জায়গার 60,000 টাকা দাম আর যেদিনে আমার আল্লাহ বলবে ফায়াকুন আমার আল্লাহ কখন বলবে ফায়াকুন আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিল আদম নবীর ওসিলায় ঈমানদারের ওসিলায় আর আমার আল্লাহ যেদিনে ফায়াকুন বলবে ওই দিনে পৃথিবীতে একটাও ঈমানদার থাকবে না আর যেদিনে ঈমানদার মুসলমান ঈমানদার পৃথিবীর জমিনে থাকবে না আমার আল্লাহ কিয়ামত ঘটিয়ে দেবে আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবে ফায়াকুন বলবে তখন যদি এই পৃথিবী টিভিটা কোন মানুষের কাছে যদি 1 টাকা দিয়ে বিক্রি করা হয় কেউ কিনবে বলে কিনবে না এখন জায়গা নিয়ে মারামারি করছে লে এইবার পৃথিবীলে 1 টাকা দিয়ে লবনা ফ্রিতে দিলে নবনা কারণ পৃথিবীর এইবারে লাতি মার কারণ আমার আল্লাহ বলেছে ফায়াকুন ভাইরা আমার বাবা জিরা চালাক বাঙালি যদি মুসলমান হন এইখানে জ্ঞান খুলে যাবে আর আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করছে কখন ধ্বংস করছে শুধুমাত্র ঈমানদার মুসলমান নাই বলে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে পৃথিবী শুরু ঈমানদারের জয় পৃথিবী শেষ এখানেও ঈমানদারের জোরে বলো তাহলে ঘাবড়ানোর কিছু না আজকের পৃথিবীর জমিনে ঈমানদার আছে গে পৃথিবীর জমিনে ঈমানদার আছে গে ও সোনার মানিকেরা চীন দেশে আমার আল্লাহ করোনা কেন দিল এই চীন দেশের ওই ঘর বলে একটা জায়গা আছে গে যেটা চীন দেশের মধ্যে একটা বড় জায়গা ওখানে 90% মানুষ মুসলমান মুসলমান ওই দেশের মানুষ গত বছরে রোজা রেখেছিল চীন দেশে মুসলমানের অত্যাচার এ পায়ন করতে করতে সকাল হয়ে যাবে আমি অত দূরে যাচ্ছি না জাস্ট বোঝানোর জন্য বলছি কি চীন দেশের গত বছরের মুসলমানেরা রোজা করেছিল ওদের রোজাটা ভাঙে দিয়েছিল গলার উপরে পা তুলে দিয়ে গলার উপরে পা তুলে দিয়ে পানি দিয়ে রোজা ভাঙায় না মুখে মদ ঢেলে ঢেলে রোজা ভাঙে দিয়েছিল আর চীন দেশের ঈমানদার মুসলমান হাত তুলে দোয়া করেছিল গো আল্লাহ আল্লাহ আগামী বছরে রোজা রাখতে পারিনি এবছরের সামনে তিনটে মাসে বাকি আছে আল্লাহ আমরা কি এবছরে রোজা রাখতে পারবো না ও সোনার মানে চীন দেশের মুসলমানের উপরে অত্যাচার ওই ঘুরের মুসলমানের উপরে অত্যাচার ওই মুসলমানেরা বলেছিল গো আমাদের উপরে অত্যাচার করোনা করোনা কিছু বুঝতে পারিনি ওয়াদটা খেয়াল করুন আমাদের উপরে অত্যাচার করোনা করোনা আর চীন দেশের শয়তানেরা বলেছিল আমরা তোদের কথা শুনবো না শুনবো না তাই চীন দেশের আলেম ওলামাদের জবাই করে দেওয়া হয় চীন দেশের মুসলমানদের মারা হয় চীন দেশের ঘরে ঘরে ঢুকে মুসলমানদের গায়েব করে দেওয়া হয় চীন দেশের মসজিদগুলো ভাঙা হয় চীন দেশের মসজিদগুলো তালা দেওয়া হয় ওরা বলে আমাদের অত্যাচার করোনা 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 আর শয়তানের বাচ্চাগুলো বলে আমরা শুনবো না ওই দেশের মিলিটারি দিয়ে স্কুল কলেজের ছেলেরা মুসলমান ছেলেরা ওদেরকে কিডন্যাপ করে তুলে নিয়ে গুলি করে মেরে দেওয়া হয় ও সোনার মানিকেরা ওরা বলে আমাদের উপরে অত্যাচার করো না করো না শয়তানগুলো বলে আমরা শুনবো না শুনবো না তাই অবশেষে আমার আল্লাহ বড় মতো ট্যাবলেট দিল যার নাম হয়ে গেল করোনা জোরে বলে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমানের পিছনে লাগবি লাগ না লাগ কারণ মুসলমান মানে কাকে
জোরে বলেন মাবুদ বলে কাকে মানে গো আল্লাহকে মানে মুসলমানের বিপদ আমাদের সব সময় কার সাহায্য চাইবো আল্লাহ তো নাকি গো ও সোনার মানিকেরা ভালো করে খেয়াল করে দেখুন তাহলে যেটা আমি আপনাদের বলেছিলাম বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে 228টা দেশের মধ্যে 110টা দেশে করোনা ঢুকে গেল আর ওই দেশগুলোতে করোনা ঢুকেছে যেই দেশে মুসলমানদের উপরে অত্যাচার হয় যে দেশের মুসলমানদের ঈমানের সংখ্যাটা খুবই কম ভাইরা আমার বাবাজি মুসলমানের ছেলেরা এইবারে ভালো করে বুঝে দেখুন তাহলে যেই দেশে মুসলমানের উপরে অত্যাচার তাহলে এখনো পর্যন্ত একটাও মুসলমানের করোনা হয় না পৃথিবীর জমিনে সমস্ত ধর্মের মানুষরা করোনার আতঙ্কে ঘুরে করোনা হয়ে শ্মশানে চলে যায় কিন্তু আল্লাহর শুকরিয়া 110টা দেশে করোনা ঢুকলে কি হবে একটাও মুসলমানের শরীরে করোনার আঁচও পড়ে না আরো জোরে বলেন সুবহানাল্লাহ বাঁচাচ্ছে কে জোরে বলে अल्लाह 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 तई चिंद से सरकार बोले हाई कपाले हाथ दिए बोले कि हबे আমাদের দেশের অন্য অন্য ধর্মের মানুষের করোনা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলস এ আপনাকে স্বাগত বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান पवित्र मक्का मदीनाय इस्लामेर ऐतिह्यबाही निदर्शन परिदर्शन ओ जियारत करते चान ताहले आर देरी नय अल मदीना टूर एंड ट्रावेल्स ए हज ओ उमरार अग्रिम बुकिंग चलछे आज ही जोगाजोग करुन स्क्रिने देवा एई नम्बरे लब्बैक